أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. قال النبي صلى الله عليه وسلم لمعاذ أخلف دينك يكفيك العمل القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين الدرباري وصنكم من الشكور যে শত ব্যস্ততা থাকার পরেও বুলেটিনের মতো দেশে আমরা কোরআন হাদিস আলোচনা শোনার জন্য এখানে বসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা পাত্রের ব্যবহার শুরু করে বসে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ১৯ নম্বর আয়াত কেরিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে যে বিষয়টা তুলে ধরছে সেটা বোঝার আগে আনুষঙ্গিক কিছু আলোচনা বুঝলে একটা বুঝতে সুবিধা। আনুষঙ্গিক আলোচনাটা হইল আমরা এখানে স্থায়ী বাসিন্দা, এখানে বলতে আমি ব্রিটেন বুঝে করি পৃথিবী। এই পৃথিবীর আমরা কেউ স্থায়ী বাসিন্দা, আমাদের আগেও অনেক এই পৃথিবীতে এসেছিলেন, তারা আসতে জানি এমন একদিন আসবে আপনি আমিও খান। তাহলে আসলাম করতে গেলে আর থাকবো না, তখন তখন যাও না কি কথাটা আমাদের বলে কোন মানব যদি কর্তৃকে আইসে এবং কোথায় যাবে এই কথাটা নির্ণয় করত না তাহলে তার রাস্তা ফুরায় না, রাস্তাও আগায় না। আপনি আসছেন কর্তৃকে আর যাবেন, এই দুই কথাগুলো ঠিক নেই। সে পাগলের মতো এক জায়গায় কালি সফর নেয় আগায়। এই জন্যই গল্প থেকে বের হওয়ার আগে যাবে কোথায় এটা ঠিক করো না, টার্গেট ঠিক করতে হবে। তখন যত কদম অগ্রসর হয় যে আমার টার্গেট করছে এদিকে অগ্রসর, আর যদি তার টার্গেট ঠিক না থাকে জীবন শেষ হইব, তার লক্ষ্যবস্তু টার্গেটের দিকে যাইতে হবে। ঠিক তেমনি আমরা আইসি কর্তৃকা যে সমস্যা আমরা মরে যাবো,
এদের দুনিয়া থাকতেই তার টার্গেটটা ঠিক করছে। এর কথায় আমরা এই পৃথিবীর মোসাফির ভ্রমণ আল্লাহ রসুল কুন ফি দুনিয়া কাআন্নাক গরীব আও আবির সাবিল। এই পৃথিবীর জীবন যখন তুমি এমন নয় হো যেন তুমি একজন অপরিচিত। এই শহরে যদি আসে কোন লোক যদি তার পরিচিত না, সে যেভাবে তার জীবন যাবে তার সময় যাবে তাহলে অপরিচিত শহরে মানুষ সতর্ক হয়ে ফেলে, বিগত করলে কেউ নাই আমার। আর যেই শহর দেখবেন মানুষ পরিচিত, এই শহরে চলে বেহবা হবে, মানে এটা আমার শহর চিনা জানা। বাংলাদেশে গেলে দেখবেন যে এলাকা মানুষকে এলাকার বাজার হয় গাড়ি দিয়ে তার ভরণ চিত্র রয়েছে, মানে তার বাজার মানুষ তার বলি বাপ আপনি গাড়ি না হাইলি খবর উল্টা আপনি করবে আপনি তার এলাকা। আর অপরিচিত শহর গেলে কোনটা তো বেড়া বই অপরের লাভ দিয়ে খাইতে দেয় আমি এখন মায়ের থেকে টাকা তো মেয়ে বসতাম কেউ তাকে হেল্প করে নিয়ে নাই। তাহলে আল্লাহ রসুল বলেন পৃথিবীর জীবনটা তুমি এমন ভাবে পরিচালনা করো যেন তুমি পৃথিবীর একজন অপরিচিত। আবু আবুল সাদি তুমি একজন মুসাফির, মুসাফির যে রোগের জীবন যাপন করে ঠেকতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যিনি ছিলেন রসুলের 10 বছরের খাদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, উনি বলেন আমি রসুলের দরবারে এলাম, দিয়ে দিকে নামা আলা হাসিন সাটার উপরে রসুল সাইত বুনাইছে আমার মা বুঝে নেওয়া তো আমাকে দেখে হুজুর উচ্চা বসে দোয়া করে আমি তাকাই দিবি রসুলের শরীর মুবারকের মধ্যে কোনো কাপড় নাই খালি গায়ে সাটার মধ্যে ঘুমাইছে। আর সাটার মধ্যে ঘুমাই না সাটাকে চিনি না আপনারা সাটাই ঘুমাই কিন্তু বুঝাইছে আপনারা মানে এদের ঘুমাইলে তো দাগ করতো না সাটার মধ্যে ঘুমাইলে শরীরের মধ্যে শক করিয়ে দাগ করিয়ে আমি আল্লাহ পরে সম্মানের অধিকার এই পৃথিবীর যা কিছু আছে আল্লাহ বলছেন আমার নবীর খাতিরেই উনার কুশলেই একবার সে বিশ্ব নবীর একটা ভালো বেরোনায় কোন কাপড় বিশ্বাস নাই ডাইরেক্ট সারের মধ্যে ঘুমে গেল শরীর কোন কাপড় নাই আপনি আমরা অনুমতি দিলে আপনার বক্তের অভাব নাই না দিলে দিলে কারণে মাল দিতে দিতে এবং আপনি দুনু জাহানের শ্রদ্ধা দুনিয়ার পেলা না বা শরীরে তার কত গালিচা কত বিছনা কত কাগজ আর আপনি দুনু জাহানের শ্রদ্ধা আপনি অনুমতি দিলে আপনার জন্য একটা ভালো বিছনা বিছাই দেই। রসুল বলেন আমাদের জীবন চক্র গাছের ছায়া মত, গাছের ছায়া দেখবেন সকালে একদিকে বিকালে আরেক সূর্য পূর্ব দিকে উঠে গাছের ছায়া পশ্চিম দিকে, সূর্য যখন পশ্চিম দিকে যায় গাছের ছায়া বইয়ে পূর্ব দিকে যায়। আল্লাহ রসুল বলেন আমি মোহাম্মদ রসুলের জীবন তৈর হব মানুষের জীবনই রব মানুষ সকালে দুনিয়ার বিকালে শোনা যায় উনি নাই কবর দিয়েছিল এমন বলুন আপনারা জানান যে আপনি আমরা কিতাব আপনি যে সকালে তার দুনিয়ার দেহ হয়েছে বিকালে শোনা যায় উনি নাই মনে দিকে আবার বিকালে দেহ হয়েছে আপনার রুটু দেওয়া হয়েছে সকালে কোন থেকে উনেন এলাম ঘটনা কি আমরা জানার মধ্যে নাই
রাসূল বলেন আমার জীবনটা বা মানুষের জীবন হলো গাছের ছায়ার মতো সকাল বিকাল পরিবর্তন হয়। আমরা জীবন সকালে বলি একরকম বিকালে সকালে দুনিয়ার বিকালে খবর চলে। সুতরাং গাছের ছায়ার নিচে কেউ তার ঘর বানায় না, বিস্তার বিছায় না, কতক্ষণ বড় বড় চালানো লাগবে। সুতরাং এখানে বারো বিষ্ণা বিষয় তো লাভ নাই। আমাদের দুনিয়ার জীবন টবিল একদম দুনিয়ার মুসাফিরের মতো জীবন যেমন কর, যেন যে কোনো সময় তোমার ডাক আসলে তুমি সারা দিতে পারো, প্রস্তুত হয়ে যাও। মুসাফিরের সকল সামান আমরা মুসাফির রাত্রি কিছু ব্যবসা সাথে, কারণ কোন সময় কোন দিকে যাই তো ঠিক নেই, নিজস্ব বন্যায় যে ডাক দিব এগুলি অন্য। ঠিক তেমনি হবে দুনিয়ার একজন মুসাফিরের মতো। তাহলে এই কথাটা প্রমাণিত হবে আর এই কথাটা বুঝেন যে আমরা তাহার জায়গায় না, যেমন আপনার একমত নেই তাহার জায়গা না থাকতাম না, যেমন আপনার একমত তো না থাকতে পারবেন ফির জীবন। তাহলে এখানে তাহার জায়গা না, এখানে আমরা মুসাফির আইলাম কর্তিকা এবং যাব। আমরা সকলের আসল বাড়ি এই পৃথিবীর যত মানুষ সকল মানুষের আসল বাড়ি হল জান্নাত। দেহ হইল আমরা আসল বাড়ি। তুমি নির্দেশে অনেক তো এই ছেলেরা জিজ্ঞাসা করলো ভাই আমরা বাড়ি বানানো তো বুঝলেন পারে না, অত সব আসল আমাদের বাড়ি জান্নাত আসল বাড়ি করি, এই জন্য আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা জন্য আমি প্রশিক্ষণ দেয় গেলে একজনের তারা জিজ্ঞাসা করে আমার আসল বাড়ি হলো জান্নাতের দুনিয়া যখন অস্থায়ী বাড়ি হইল মুখানে কথাটা আসলে বাস্তব। আমাদের আসল বাড়ি জান্নাতের ক্ষণস্থায়ী বাড়ি হইল লাগবে আমার। তো জান্নাতে যদি ছিলাম তো এখানে আসলাম কেন? প্রত্যেকটা মানুষের বাড়ি মনে হোক আর কাবিল হোক বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক প্রত্যেকের আসল বাড়ি মানব জাতির প্রত্যেকের আসল বাড়ি হইল জান্নাতে। জান্নাতে এখানে কিভাবে আসলাম আর জান্নাত যে আপনি কিভাবে বললেন, আমাদের সকলের বাবা সকলের আব্বা হযরত আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ জান্নাতে রাখেন কি বলেন জান্নাতে না? আল্লাহ বলছে يا آدم اسكن أنت وزوجك الجنة. يا آدم تومي এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বাস। আপনাদের প্রশ্ন হতে পারে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইবার সময় বলছিলেন যে সময় নাকি সৃষ্টি হবেন তৈরি হবেন, তখন বলছিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً تُتِي بِتَعْمِ خَلِيفَةً تَوَلَي آدم عليه السلام كي بانيلي تُتِي بِتَعْمِ خَلِيفَةً رأى لن كوي مربوز لك سوحانا كوي كان مربوز لك مربوز لك জান্নাতে রাখলেন কেন? বানাবেন খলিফা পৃথিবীতে না ছেড়ে দিব, পৃথিবীতে না পাঠিয়ে দিব, বানাবেন কেন এখন ছেড়ে দিবেন? তা না করে জান্নাতে রাখলেন কেন? মুফাসসিরিনে কিরাম বলে এর উদ্দেশ্য হইল ডাইরেক্ট যদি পৃথিবীতে ছেড়ে দিতেন আমাদের বাড়িতে জান্নাত কিটা বোঝা যাবে না। আল্লাহ আদমকে জান্নাতে প্রথমে রেখে আমাদের ঠিকানা জান্নাত,
এটা বোঝাবার জন্য আদমকে জান্নাতে রাখা, জান্নাতে আমাদের বাড়ি ঠিক হইয়া এরপরে দুনিয়াতে আসে। তো আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিসসালাম জান্নাতে ছিলেন। যদি ওনারা পৃথিবীতে না আইতেন আর আমরা জন্ম হইত, মনে করেন ধরে নেন আমরা জন্ম হয়েছি, তাহলে আমাদের বাড়ি বলে জান্নাত হইবে মানে জন্ম হইত। এখানে যারা আসছেন বাংলাদেশ থেকে মুরব্বীরা, ওনারা এই দেশে তখন একটু জন্ম হন, যারা বলছেন তারা ঈদে বুঝে নিন বাংলাদেশ হয়েছে কোন জন্ম। ঠিক আদম আলী গেছিলাম যদি জান্নাতে থাকতেন তাহলে আমরা বৃহস্পতি বলেছি। এই কথাটা হজরত মূসা ইসলাম আদম আলী ইসলামকে জিজ্ঞাসা করে গেছিল একদিন রুহের জগৎ। হাদিস শরীফ হয়েছে মূসা আলী ইসলাম আদম আলীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে কোন আমরা তো দরবার চালা হয়েছে বা বেকুশারও করে, যদি আমি বন্ধন না পাই তো আমরা এই দুনিয়া ফাঁকা বলব না, ইয়ে তো কষ্ট করে হয়তো জান্ন পাও নাই না হোক কিন্তু আর তো কোনো মেহনত থাকতাম। আদম আলী ইসলামকে তখন দোষারো শুরু করে দিল, আদম আলী ইসলাম তখন মরুবিয়ানা একজব দিছে বাবা, যেমন আমাদের কি দেশ আমরা দেশ অনেক ছেলে আছে কোনো মাকে না অভাব অনুষ্ঠান হয়তো হ্যাঁ রোজে করে কষ্ট করে বা রোজগার করে না, আর অনেক বুয়া আছে বা রোজগার করে না, আপনার সাথে সর্দি নন্দন পাঁচটা ঘরের মালিক হইল আপনি আইলে একসাথে আপনার একটা ঘর নাই কিতা বললাম বা রেগুলার করে না। আগুন আলী সালামকে দুসার শুরু করে দিলেন মূর্ত আলী হাজর আদম আলী তোমার মূর্ত জ্ঞান এক জবাব দিলেন বাবা তুমি কি তকবির বিশ্বাস করনি, তকবির ভাগ্য বিশ্বাস তো করি প্রত্যেকটা মন কিন্তু বাইক বিশ্বাস করি বিশ্বাস করেন না ইমানি মহাসলের মধ্যে একটা তো বলো কাদরি খাই বসার দিকে মিনার লারি তালা ইমানের সাতটার একটা হইলো তকদির কপাল বিশ্বাস করতে বাইকে যদি তাহে বাইকটা আছে না নাই তা বলতাম পারি না বলে আমরা মেহনত করি না, বাইকে যদি তাহে উচ্চ ডিগ্রি না থাকলেও বাংলাদেশ দেশের মতো একটা দেশের সরকার প্রধান নিয়ে যায় আমি ডিগ্রি নেই কিন্তু অপাল আছে, যেমন আমাদের বাংলাদেশের সরকার প্রধান হয়েছে উচ্চ ডিগ্রি নেই নাম বলে আমরা নাম বলে লড়ান নেই আবার কভারও নাই এফপিও তকদিরও নেই উচ্চ ডিগ্রি আছে বিদেশে বলা লন্ডন ওয়াক্সপুরে এক ক্লাস কর কিন্তু তার কপাল এর বিমান বাইক নাই হিন্দি কথা এমন লোক কখনো বাংলাদেশ দিন আছে না মৌসুম এখনো আপে কথা বললে এটার মূল রইল ভাগ্যে যদি থাকে হবে। এখন ইব্রাহিম আদম আলী ইসলাম হজরত মূসা ইসলামকে বলেন বাবা তুমি কি ভাগ্য বিশ্বাস করো না বলে বিশ্বাস করো, তো আমরা বাইরে কপালো লেখা দুনিয়া দেখতাম এলে আমি গন্ধম খবর বড় না আসলে দাও নইলে বড় হইলে তো খবর লেখা এই জন্য যেতে হবে। যাই হোক আদম আলী গেছিলাম জান্নাতে থাকলে আমরাও জান্নাতে আসতাম কিন্তু দেখা গেল জান্নাতে থাকতাম আদম আলী সালাম কেলা বলার দুনিয়াতে ফাটানের কারণ কিভাবে ফাটাইলেন কেন হারাই যায় সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কথা বুঝলেন। জান্নাতে আল্লাহ আদমকে রাখলেন হাওয়াকে রাখলেন কিন্তু আবার শয়তান শিশুতে লাগিয়ে দিচ্ছে শয়তান যে আমাকে গুছা দিচ্ছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আল্লাহ আটকাই দিয়েছিল কিন্তু তা না করে আল্লাহর ইচ্ছা হইল আও কিন্তু আল্লাহ সিস্টেম হইল আল্লাহ এমন ভাবে কাজ করেন যে আল্লাহর হুকুমই হয় কিন্তু মাঝখানে দুসার থাকল আদম আলী ইসলাম দুনিয়াতে আসলেন যদি আল্লাহ পাঠাইতেন তাহলে সম্পূর্ণ আল্লাহর উপরে থাকত
আদম আলাইহিস সালামকে অনুপস্থিত দেখাইও না খাওয়ার কারণে অন্য দুনিয়া থেকে পুরা আদম আর কান্দা লাগে এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন قل اهبطوا منها جميعا ادم তুমি জান্নাত থেকে তোমরা নেমে পড়ো তো এখানে প্রশ্ন হয় আরবিতে আরবি ভাষাটা একটু ব্যতিক্রম ভিন্ন ইংরেজি বলেন উর্দু বলেন আর আমরা বাংলা বলেন একের পর দুই ওই দুই এটার আবার বহু বচন শব্দ লাগে আর ওই ভাষাটা ব্যতিক্রম এটার এক বচন দুই বচন এর পরে হয় বহু বচন তিনজন ছাড়া বহু বচন হয় না তো প্রশ্ন হইতে পারে আপনারা আল্লাহ কোরআনে বহু বচন বললেন কুন্নাহবি তুমিহা জামিআ তোমরা জান্নাত থেকে নেমে পড়ো তো দুইজনে তোমরা হয়ে উঠতে পারে দুইজনে তো তোমরা হয় না তোমরা হইলে হবে মুফাসসির কালাম এর জবাব দিচ্ছেন তোমরা বুঝাইছেন ডাইরেক্ট হইল আদম এবং হাওয়া আর ইনডাইরেক্ট হইলাম আমরা ও আদম তোমরা দুজন আর তোমাদের যত সাও বাচ্চা আওলাদ আছে সব লয়ামো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তারা দুনিয়াতে আসার পরে আরো এই তারাও খাম্ব বোর দিয়া দিলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নেমে পড়ো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসবে আসার পরে এখন বাড়িতে কেমনে যাবে জান্নাত আবার কিভাবে যেতে হবে এখন দুনিয়া তো এসে গেল আমরা আসল বাড়ি তো জান্নাত জান্নাত তো ভালো লাগতো না যদি এখন টার্গেট ঠিক থাকে যে ঘুরে আবার জান্নাত তো যেতাম বাড়ির জন্য তাহলে সেই পথে পরিচালিত হয়েছে আমরা কি তা বল জান্নাত ঠিক করিয়া আমার টার্গেট ঠিক করিয়া বাড়ি আবার আমি জান্নাত থেকে আইছি ঘুরে জান্নাতে যেতাম এই টার্গেট যদি ঠিক থাকে জীবনের যতটা সময় অতিবাহিত হবে তত সময় জান্নাতের দিকে ফিরবে আর যদি জান্নাতে যাওয়ার পথ ভুলিলে সারা জীবন যদি আমার অতিবাহিত হয় জান্নাতের দিকে এক ইঞ্চিও বোঝান নাই তাহলে আমাদের টার্গেট ঠিক করতে হইব আসছি আমরা এখানে ছিলাম না জান্নাত থেকে আসছি বুঝে আবার জান্নাতে যাই ফিরব এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কান্দার পর একদিন দুদিন না ওনারে কতগুলো দোয়া শিক্ষা দিলেন শব্দ শিক্ষা দিলেন শিখাইছেন আল্লাহ নিজে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি বিকালিমাতিন আল্লাহ শিখাইছেন কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এমন কতগুলো বাক্য ওয়ার শিক্ষা দিলেন যেগুলো শিক্ষা করার কারণে কোনো বান্দা যদি নীরবে নির্জনে একাগ্রতার সাথে নীরব আন্তরিকতার সাথে এই কথা দোয়া হবে কি দোয়া হবে যে রব্বানা লানা আনফুসানা তিনবার এই দোয়াটা বললে আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি আল্লাহ স্মরণ নাই এমন কতগুলো দোয়া শিখে আদম আলী ইসলাম 100 বছর থেকে 350 বছর পর্যন্ত কান্দে এই দোয়া আর এমন কান্দা দিছে যে তাম পৃথিবীর মানুষের কান্নার পানি শোকের পানি এক জায়গা জমাইলে হজরত দাউদ আলাইহিস সালাম শোকের পানি সঙ্গে দাউদ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের শোকের পানি কান্নার পানি এক জায়গা জমাইলে নবীর কান্নার পানি সমান নূহ আলাইহিস সালাম সহ সকলের কান্নার পানি এক জায়গা জমাইলে হযরত আদম আলাইহিস সালামের কান্নার সমান 350 বছর কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাঁত ওনার তওবা কবুল করেন প্রশ্ন হইতে পারে যে নবী গুনাহ করছেন গুনাহ থেকে তওবা করে আর যুক্তি দিয়া হইলে তো আল্লাহ ঠিক হই রকম যে আদমকে না বলেন গন্ধমের কাছে যাই না আদম আলাইহিস সালাম গেলেন
আল্লাহর হুকুম অমান্য হইল, আর আল্লাহর হুকুম অমান্য হলে গুনাহ হয়, এইগুলো ব্যবহার হয়েছে। কিন্তু নবীরা গুনাহগার নাই, নবীরা নিষ্পাপ। তো যদি নিষ্পাপ কথা আগে দেখামে দুজন মিলছি, সেখানে যদিও কাজন একজন আল্লাহর হুকুম অমান্য করছেন দেখতে দেখা যায়, কিন্তু অমান্য নাই, এটা কোনো অপরাধ নাই। এরকম অপরাধ আমরা এখনো করলে এটা অপরাধ বলে গণ্য হয় না। যেমন আমরা যদি মাঝে রমজানে রোজা রেখে ফানি খাই যায়, মনে নেই আমি যে রোজা মুখ দিয়ে আসবে ফানি দিয়ে খাই খাওয়া করে হই না আমি রোজা হচ্ছে, তো আল্লাহ নিষেধ করে মনে খাই না, অন্যান্য খাইলাম মনে হইছে না। হাদিস শরীফের মধ্যে আছে যা খাইছেন আল্লাহ পাওয়াছেন, আপনার গুরু কেন গুল বন্ধার গুল বন্ধার অধীনে না। আল্লাহ আদম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন فنفي آدم ولم نجد له عزما آدم بندن خواب زمان نشد الدار بولي لدي ولم نجد له عزما আমি তার কোন ইচ্ছা পাই নাই। তো আল্লাহ দেখেন কতদিন বলি দিদি তার ইচ্ছা না কারণে আপনি যে দূর ভাই বলিয়া গুণ হওয়ার অত আপনি অত মাথার গেষ্টি বসে বরং শরীয়তের বিধান হইল কোন বুড়া লোককে পানি খাইতে দেখিলেও না করিল না, যদি বুড়াও খাইয়া দাও খাওয়ার পরে এক করিল, আর যুবক যদিও সঙ্গে সঙ্গে স্মরণ করে দেব ভাই আপনি কি রোজা না বানিয়ে দেবেন। এখন মাপ সে রেখে গুণা যদি নাও করিল সভ্যতা এই জন্য বদ্ধতা। আমরা বাংলাদেশ শুধু যে আমরা গেটের মধ্যে উভয় থাকে একজন রাস্তার পথ বন্ধ করি নাই, আমরা দেশের সভ্যতা এখানে না হই মিয়া শরীর কোনো আনপাস নাই বাতাস খাইয়ে বলবে মিয়া অর্থাৎ বন্ধু আর আপনারা দেখো আপনি রাস্তা বন্ধ করে থাকলে দেখবেন বাংলা বাংলা অর্থ রইল আমাকে মাফ করুন, আমাকে আমার মাফ করুন, এক্সকিউজ মি, তো আমার মাফ করুন আপনি কি দোষ করলেন, আমি বন্ধ করে রাখছি আমার না দুধ আপনি মাফতে গেলে তখন কোথায় এটা বদ্ধতা সেরকম ঠিক নেই। তো হজরত আদম আলী ইসলামের নবীদের থেকে বদল এই পৃথিবীটার কেউ ছিলেন আল্লাহ বানিয়েছেন না, এই জন্য বন্ধন খাইয়া অপরাধ কইছে না, কিন্তু এরপরেও তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ এই যে আমি ওই সাল আল্লাহ মাফ করে দেন আল্লাহ ওই জন্য মাফ করে দেন। আল্লাহ কুরআনে বলেন তার জবাবে বলেন যে এখন ঠিক আছে বেহেস্তে আবার একটা বেহেস্তে জমি দিতাম আমরা আল্লাহ কত ভালো বেহেস তোমাদের কেমন দেখেন বেহেস্ত আমার বাড়ি আমার বাড়ি যাবো কি হবে সুরা ফাতিহার মধ্যে আমরা এই করছি সুরা ফাতিহার মধ্যে এই দরখাস্ত কেন শিক্ষা দেবে আমরা সুরা ফাতিহার মধ্যে বলি الحمد لله رب العالمين الرب هو সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তমাম জগতের পালনকর্তা। হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দার শব্দ হলিস বের হয় الحمد لله যাওয়ার আগে আগে قال الله عز وجل আল্লাহ নিজে জিজ্ঞাসা করেন
মানে রব্বুল আলামিন রব্বুল আলামিন কে বন্ধ আরো বলেছে আর রহমান এমন কত বড় বান্দা গুণ আল্লাহ এখানে তুলে ধরছেন যেগুলা একমাত্র আল্লাহ আছেন পৃথিবীর মানুষ রব্বুল আলামিন হইতে পারে না আমরা যেটা মনে হচ্ছে পারবো একবার আমি সুন্দর লাগবে বলেছি ভালো উস্তাদ আর তানির এক সাংঘিক মনা দুইজন রাস্তা দিয়ে যায় দুজন দেখতে গেলে গিয়ে এবার ক্ষুদা লাগি করে কৃষকের তো নিজের ধর্ম নিচ্ছি না দূরে যেত মানে তো সাথে যে মহান সাপ কারণ সত্যিকারের কোরআন হাদিস যদি বুঝে সে এমন ভাবে কাজ করবে কিছু কৌশল আল্লাহ আলিমুল আমার শিক্ষা দেয় যেটা লাগিসুলো দিয়ে করা যায় না হেকমতে কর না অনেক সময় লাগিসুদা দিয়ে এগুলো করা যায় না আমি লাগিল তো তার কাল বাড়া বলি ওই তো কাল্লা পাড়া বাড়ি হয়ে যায় আমি আগুনে দেখে ইউনিয়ন হেকমতো করো না আমার অনেক সময় হেকমত বুঝে না এই দেশ আপনি যদি হেকমত না অবলম্বন করুন আপনার আপনি দেশ আপনি মুসলমান আমি যদি খালি যেমন সেখানে আবার করে আমি ইসলাম লোক মুখ কায়ম করে দিলাম মুসলমান মনে হবে না ভাবতা নাই সে দেশ কে জন্ম লোক তবে আপনি একমত করতে বলছে আল্লাহ একমত করছে আল্লাহ যদি বলতেন আদমকে দুনিয়ার যাও কম দিলাম না আল্লাহ এমন ক্যাশ মারা হয়ে দিলেন নিজে নিজে আইতে পারি তুলছি এটা যখন একমত একমত করিল আপনার আদর্শ করে দিল একবার মহানসা হইয়া হ্যাকমত করছে না একমতের সাপ দিতে পারবে কইয়া দেশ আইব এক মসজিদ নামাজ করছে রাস্তা ইমাম সাহেবের সুরা খেলা ঠিক শুদ্ধ নাই এমন তো বেলা দাঁড়িয়েছি হয়েছি ওরা কোনো শুনি ভেড়া হক কত হইতে হয় মহানসা হইয়েছি ইমাম বসে নামাজ হয় না খেলা শুদ্ধ নাই এই মাংস কই থেকে এক পথে দেখবো ডাকাই এখন আমার আর প্রতিদিন পশু বিরিয়ানি মাংস তোমার কত বাপ দাদা সাঁতার আমি খবর করছি এইবারে কত মানলে তো আমার হেরা জানালো বসে জানালো করছি আর আমরা দেশের মানুষ মানুষের তো অভ্যাস হলো বাপ দাদার উঠে এ পরে যদি এই কথা মানতে রাজি এখন বাবা দেখবো মানে এমনি মোলার তৈরি এমন মায়ের বিষয় আবার কয়েক বছর পরে আয় শোনো এই মসজিদে আমার এই মামা আর আগে লাগান এখন হেকমত করার কারণ নেই এখন আর কথা না বুঝা আমাদের সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় সম্মান দিয়ে পাওয়া মুসলিম জবরদস্ত একজন বুঝলো আমি কি করলেন না উনি অনেক বছর দিয়ে ইমামতি করে তো রহমত দিয়ে রাখা সব ওনার কিনা দিয়ে আর আমি তাকাই দিই ওনার দাড়ি ভাইয়া রহমত সব একটু রহমত হইলে আমার পর পাবলিকের নিয়ম হইল রহমত আর গুণে নিব বেতন দিয়ে আমরা রহমত নিতে দিয়ে আসবে এরপরে বলছি ছিল হ্যাঁ রহমত না আমার হাতে হন খারাপ নেই কারণ দিলে রাস্তার মধ্যে বাড়ি এগে রাস্তার মধ্যে দেখে যুবক ছেলে আর জমা করে তখন তোমরা এখন আর জমা করছো মসজিদ রহমত হয়ে যাচ্ছে মা তোমরা রহমত তো বলে ছিল এরা এসে দেখে দাঁড়িয়ে তখন শেষ করি সুরের মধ্যে আবার দই দিয়া বেলা লুচু শীল যায় এরা এটা শোনা মাথা সুর নিয়ে গেছি দাঁড়িয়ে নিয়ে তখন তিন অঞ্চল ওই দিয়ে এলাকা যাবে তখন ম্যান যাওয়া আপনি গরম হন
আপনি বেরার উপরে হামলা করবেন, বেরার চোখ খোদা দাবি করে, যখন দুই সাইড জনেল আছে তো লাগবে সংঘর্ষ হইতো না আমার একটু শুরু দিয়ে যখন হল আপনি কৃষ্ণে দাঁড়ামি আপনার নাম কি আমি আল্লাহ আপনি আসছেন অত বড় আপনি কি বর কথা কি নিতাম পারি আপনি কারণে আপনি তো রাব বুড়ালেন আমি তো আমরা রিজিক দিচ্ছি এলে আপনি যেমন রিজিক দিচ্ছেন এইরকম রিজিক আপনার রয়েছে আমি ব্যবসা আপনি রিজিক দেওয়ার মানে পরে কবে একটা আয়াত আমার আমরা মতানৈক্য একটা সৃষ্টি তার মুখে তো অটোমেটিক আয় বসে এটা ইচ্ছায় না অনিচ্ছায় বসে আমি জাহের লোক আমি ব্যাখ্যার মুখ নেই আপনি সালাম কবর আপনি আই আপনি কেমন খুঁজবেন শেষ পর্যন্ত দেখা গেল উনি নিজে খুদার শেষে তবা হতে তাই দিয়েছে একদম কইলে তো রাব্বুল আলামিন কইতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে রাব্বুল আলামিন কে তখন বন্ধা পায় আর রহমান তিনি পরম করুণাময় করুণাময় মানে পরম দয়ালু মানুষের বিচ্ছেদ দয়ালু দয়া আছে কিন্তু এই দয়াল আল্লাহ তেমনি পৃথিবীর মানুষ একজন আরেকজনকে দয়া করে কিন্তু পক্ষে হইলে দয়া করে বিপক্ষে হইলে দয়া করে না আব্বার পক্ষে যদি আমি চাই আব্বা আমার দয়া করবো আর যদি হয় আমার বাপ ঠিক নেই আর বাপ তা হতে পারছো আমার জন্ম তো বাপ আমার পক্ষের একজন দেব এইরকম আনন্দ তার কথা নেই ঠিক না আমার মার কথা মানলে আমি আমার খবর দিব কিন্তু ওই মা মানি না অথবা মা লোক থাকার জন্য আমি তবে আমার মা আমার দাঁড়াই আর আর তোমার ফাঁকে মিন আল্লাহ বলে আমি এমন দয়া দেবো আমার যে মানে তার যেমন সুযোগ সুবিধা দেয় যে মানে না কয় থাকার জন্য না 33 কোটি দেবতা মানে তিন খুদা মানে খুদা তিন দেবতা কিন্তু আমি আল্লাহ খাওয়ান বন্ধ করি আমি সেই আল্লাহ তোমার সামনে তখন বন্ধা তার পরিচয় একমাত্র তোমার ইবাদত করতেছি এবং করতে থাকবো তোমারই কাছে সাহায্য চাইতে থাকবো আল্লাহ বলেন আমি যখন তোমার খোদা তোমার রব্বুল আলামিন তার সাহায্য করা আমার দায়িত্ব কেউ তুমি কি সাহায্য চাও আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি বলি আব্দি মা সাআল তোমার কি দরকার সাহেব তখন বন্ধা কি বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সোজা রাস্তা দেখাও সোজা রাস্তা দেখাও কোন রাস্তা ওই রাস্তা দেখাও আমার বাড়িতে আমি কেমনে যাবো আমি মেহরবানি করে আমাকে জান্নাতের পথটা দেখায় দাও
اهدنا الصراط المستقيم، صراط المستقيم الحجاب كله بحس ده بدر وعمرو بحس ده ها جاي الله سيعظم كده فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. إي أدو، توما توبا توبا بلوشي، كنتو أباجو دي جنة توحان لدي، يقول كيف نيكي بابا، جنة عشقان مو، كيف نعلمو؟ فإما يأتينكم مني هدى، أما بقو تيجا هدى بي، هدى مني لكبر، بقو تشعر، توما كي قاعد دي بي، توما لقصة بي، هدى بي. এই হুদার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহর পক্ষ থেকে যে রাহমতগুলো ব্যাখ্যা করতে দিচ্ছে যে কি মুফাসসিরিন কিরাম বলে এটার ব্যাখ্যা দিচ্ছে একটা হলো আমার পক্ষ থেকে নবী রসুল যে গো কিতাব বলে নবীও পাঠাই মো কিতাবও বলে এই হুদাকে বানান তাবিহা হুদাহায়া যে আমার হুদাকে আমার রাহবরকে আমি যে পাঠাচ্ছি পথ প্রদর্শক ওই পথ প্রদর্শককে যদি ধরে রাখতে পারে তাহলে তার সেই তার কোনো কারণ নাই গাবরে তার কোনো কারণ নাই অন্য আয়াতের মধ্যে আছে فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى ভয়ের কোনো কারণ নাই ফলা ইয়াযিল্লু গোমরা হবে না পথ হারা হবে না পথ থেকে লাইন চ্যুত হবে না ولا يشقى فطبع قومنا أمي الله زمع إليم أبو جلال نفر بارك الفصول لو يقول أبغى في الدنيا أشتي مجسل لزم نتزمون أما دنيا تكتو أما لقوم دوليين فوجا ونيا نتوضا بذكا نيا تكتو نتوضا بذكا لذي زم نتوضا আবার দুইটা জান্নাত দিতে পারি তবে আমার সফল আমি রাস্তা রাখি না ও ভাই দেখি কোন মানুষ যদি তার ঘুরে নিয়ে যায় ফ্যাক্টরি যায় চেকমে যায় দোকানে যায় যেখানে যায় বুঝে আমরা যদি সফল করতে পারছি বুঝে যখন বাড়ির দিকে যাই তখন গিয়ে আবার গিয়ে করতে পারা যাবে আলহামদুলিল্লাহ লাগাতাইয়া মাশাআল্লাহ উন্নতি গতি গতি আমি সফলটা কামিয়াব আল্লাহ কোরআনে বলে فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. الله يقول دي جبت لك جهنم غيرنا جنة هي خفي بلودي فقد فاز. إذا كنت جوان أكسس بول قمية. فأمي جدي مولا شغلة جنة فلتا مولي. فلتا مولا قمية. আর এই দুনিয়াতে দশটা বলের মালিক বেশি আমরা কিন্তু ভুল মতে কামিয়া দিলাম মনে করতে এই লোকের দশটা ঘরের মালিক গর্বের সাথে দেওয়া দশটা ঘরের মালিক কামিয়া দিনা দুকা এগুলো সব দুকা দশটা ঘরের মালিক হইল কম পাঁচটা ফ্যাক্টরি মালিক হয়েছে দিদি চুষতে উনিশ দিনের থেকে দেখবার সময় কটা ফ্যাক্টরি দেবো وما الحياة الدنيا إلا متاع الغرور دنيا الدوخة سواء دار صوب دوخة لذو بوزين اللي بالنار دار خارون اللي تبوت كان بصابيش يبوت بوست بين بوست بين حروب عروب عرتبو عرتبو جتن قصمالي بيتان এই যে বইতাম বইতাম এক বুধ আমার খান্দ সব হয়েছে এটা আমার বুঝতে দেয় না আমি মনে করলে দিতাম আপনার আল্লাহ আশা করে তাহলে রহমতুল্লাহ ভাই ওনার সীতা একটা উদাহরণ দেব বলেছে বলিতাম নি না অসুবিধা তো হয়ে আছে উদাহরণ দেবে এক বোধ শ্বশুর বাড়িতে ও 10 কেজি মিষ্টি দিয়েছে আগে তো এমন প্যাকেট ছিল না মাটির পাতির আঙুলে মিষ্টি মাটির 10টা মাটি লাগছে বাঙালি জিনিসটি আগে যে মাটি ফেলা মিষ্টি মিঠাই দিত অনেক জিনিস এক শ্রমিক আছে
এবারে আমার এগুলো আত্মা ও কত দিবা ও কত রুদি বড় কিলে আনা দিয়ে আনা ভাইরা নদী মনে বলেন না আর কোনো শ্বশুর বাড়ির মান নিতাম কি তো বিশ জোসের ব্যবস্থা আছে একশো রুদি দিন একশো রুপিয়া একশো কম চাই দেখানি এক পাউন্ড লাগে না দাম আমার সংসার করতে না পারি বলল আমি আগে আগে ধান্দা করছি আমরা যেটা এক কাম্ব বুধ সরছি দুনিয়ার জীবন ঠিক আছে আপনি আমার কাপড়ের কাপড় পড়াইয়া খবর দিব আর লাগলো তুমি তখন দেখবো কোনটা নেই আমি কামিয়াব সাকসেসফুল হইলাম অতি আটকা হয়ে গেলাম বড় আর যাওয়া আমার হইল না জিনান্দ বলেন জান্নাতে যেতে পারলে তোমার জীবন সাকসেসফুল ইয়াদ রেখো তোমার আগে রেখে তুমিও যাবে কিন্তু যাওয়ার কথাটা দুনিয়ার দুকার মধ্যে বলো না দুনিয়ার দুকার সামানের মধ্যে বলো না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমার পক্ষ থেকে দেখব কিতাব দেখব পথ দেখেন না নবীর রসুল যে এখন নবীর রসুলের কাছে গেলাম কোরআনের কাছে গেলাম কিতাবের কাছে فأولئك كان سعيهم مشكورا دوی فور باقی دوار آگیا بار اولیت کوری دیشن کومن آراد از آخر جی لو آخر از طوار ایچا پوری ایچا پوری کنو کوی لو تو ایجا دیا بوده شن نیوب تو مرسو ری چک کرو منافق ران نیوب سو ہی نئی دانگا تو لیتو بای تی بوی বিশ্বাস করে যে সাইনা না পায় আখেরাত আছে না এইরকম না অবশ্যই আমরা দেখাবো দুনিয়া পাওয়ার জন্য ইচ্ছা করতে হবে না চেষ্টা করবে দুনিয়া পাওয়ার জন্য যখন সত্যের দরকার নাই অত তো আমরা ফেরসাম অত তো আমরা মাতার মধ্যে মানে ফেরসা অত সেটা ফেরসানের দরকার নাই দুনিয়া পাওয়ার জন্য কোন সত্য নেই সার্টিফিকেট হাজির করলেন দৈনিক আমার বুদ্ধি খুব বেশি হয়েছে ব্রেন হয়েছে তার দম হইব এটাও দরকার নেই আমাদের দেশের অনেক লোক আছে লেখাপড়া জানে না হাতের মধ্যে কলম দিলে সই করেন কাগজ মতো সিরিয়ে কিন্তু সিরিয়ে হতে ওই দিকে আর আরেকগুলা সার্টিফিকেট কিন্তু ধরা হয় না দুই কাছে আছে অনেক লোক আছে আমাদের দেশে এই লোকে আল্লাহ অবস্থা দিল এরকম যে
বুদ্ধি চর্চা হয় না আর গ্রাম বৃদ্ধি করে এবং ক্রিমিনাল বুদ্ধি অর্থাৎ শেষ দিয়ে বললে উঠি মুক্ত সুচরিত হয় না গ্রামের ক্রিমিনাল শ্রদ্ধা আর গ্রাম নেই হায়ার হইয়া অর্থাৎ স্বয়ং দরে দাঁড়বে আল্লাহ কোরআনে বলছেন যে দুনিয়া পাওয়ার জন্য একটা শুধু শর্ত হৃদয় নামে আল্লাহ নিচ্ছে আল্লাহ যদি দম দিলে আমার ভালো মনে করুন আমরা অনেক সময় করি যে হেরারে দেখে নি কাকুরে দেখে নি আমার দিতে পারে না আমি আল্লাহ নাম মনে করি আল্লাহ তোমার দিলে যদি মনে করি বালা তোলে দেই আর যদি মনে করি তোমার দিলে তোমার ক্ষতি হইব তোমার আমি দেই না শুন বাচ্চা দেখবে অনেক সময় দেখা খাই দেখে ঠান্ডা লাগে দেখো দেখে মিলে খাওয়া বুঝবে আব্বা দেয় না কান্দে দেয় না বাচ্চা কান্দি দেখে আব্বা বুঝিয়ে দিলে হ্যাঁ কঠিন আমাদের সকলের চাইতে আল্লাহ বুঝ বেশি না কম আল্লাহ বলে আমি বুঝি তুই দিলে বকারে দিবে বকরে দিবি বকারে দিবে তোমার যদি দিলাম না এটা আমার মত আমার বোঝা বহুত দ্বন্দ্ব আসে সে কিতাব তো বুঝি দিয়ে মূল্য বুঝে আসে বহু ইতিহাস তুমি তার দুনিয়ার সুখটা দেখলা তোমার জান্নাতের স্বর্ণের বালা আমার কথা দেখলাম সুমন লেগে যে আমরা স্থায়ী বানাইতে রাখছি এখন সেই বিল্ডিং দেখে তুমি এত সুন্দর জান্নাত ফেরত এই দেখে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد عم الله إذا عمل الشرف لي ديت الدنيا تعالي فردي تمني من تمنا إذا هشيك تقضي تبقى ربنا إذا عمل الشرف دلي موش لعمل الله لعمل সামান্য আমলও কেয়ামতের দিন না বাকি বেশি হবে আমরা ঘাস লাগিয়ে থাকি মসজিদ আমার দরবার প্রথম নম্বর নিয়ত সহি করেন খালি লিডার সভাপতি সামান্য মসজিদের একটা দারু দিয়ে উগার মাই দেখতে ঘটনা হারিশের হয়েছে গোয়াল ছিল বুনি ছেলের এক মহিলা গড়ের মসজিদে আমাদের তো যাবো নাই মেশিন দেবে মারে কি যাবো দেবে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা বিড়াল ড্রেন করে তাকে বিড়াল উঠাই দিলে আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমল তার নাগতের জন্য নিয়ম এই জন্য আল্লাহ প্রথমে বলছেন অমান আলাদা আসে সামান্য আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে অনেকটা নেই এখন লক্ষ্য করে দেখেন তাহলে দুই যখন আসেন নিয়ম তৈরি হলো
করে কি করো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি দিয়েছেন কোরআনে ومن أراد الآخرة وسعى لها سعيها دنيا عندنا مهمة قلت بارو كنت مهمة قلت أيضاً 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 نشو تنعي أولئك مرش مهمة قلت في ذلك أعجي بديدي سيلن قلت لك بين شو مبريد مدريش كتلت الدنيا ودعي أكتنا لكن شو مبريد قرآن دي يا أخي مطلع دفوق معيهم وانا يا شجرة يبقى كان شعب مدريش كتل دوني كان أدوكتن هستا خوشة دنيا كوني خوشة وطبا خوشة قلتو بالك نو آخرة الدنيا تمي مهمة تقول نماز تقول با بيبارا با هاي توبا نو با توبا بيرا هم نا فاي با ووي আমরা একবার প্রশ্ন করে বল আল্লাহ তো ইচ্ছা করলে আমরা তারা নামাজ গুলো করুন এবার একটু দ্রুত বেঁধে গেছে বেঁচে তো লাগে আল্লাহ কি কোন আমরা তার বলি না আমরা তো লাগে ব্যস্ত করে পাবো পেলে তো মায়ের খাইবে না আমরা নামাজ গুলো গুলো তো করতে আমরা না করে খালি দিচ্ছি মানে সরকার তো পারে আখের পাওয়ার জন্য সহিনিয়তের চেষ্টা করবে আর সাড়িয়া হওয়ার চেষ্টা করার মতো চেষ্টা করার মতো মানে তোমার ইচ্ছা মতো করবা নদী যেমন করছেন রাবেন করছে তুমি ওইভাবে করতে হইব নবী যেমনি করছেন এমনি তোমার ইচ্ছা মতো করবে বাঁধলো একটা করে ইসলামে বাঁধি দিয়ে দিয়ে লাগে না এটা লাগে না লাগে না লাগছে না লাগে না করতে করতে যা ইসলামে আন্ডার কেন ইসলামে নবী যেমনি করছেন এমনি তুমি যদি চেষ্টা করো তিন নম্বর হলো ওয়াহুয়া মুমিন চেষ্টাটা করতে হলে তোমার সহি আকীদা বিশ্বাস সহি ইমান নিয়া ইমান না থাকতে হবে সহি যদি ইমান সহি থাকে আর আমল করার চেষ্টা করে আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা ধন্যবাদের সাথে আমি তার সেই প্রচেষ্টাকে কবুল করে নিই এই জন্য আমরা দুনিয়া চাইছি কে কোন দিন মরে যায় কিন্তু আর কোন নিশ্চয়তা নাই দুনিয়ার সব সামান যা আছে আমরা আমার আওলাদের বন্ধন করবো আমার ইচ্ছা নাই মান্য করলাম আমি আস্তাবা করে দেবে না জায়গা জমি করে দেবে না গো করে দেবে না তারা বন্টন করবো একজনের বন্ধ করে বড় বড় আসুয়া আজ গর আছে আমি কয় গর হইলাম এরকম উন্টা না কথাটা বলছেন না সাড়ে পাঁচ মাছ ছাপো তাও পকেট নেই এমনি দেখেন কত জরুরি তো তোমার নাই পকেট দেয় নাই মনে নাই আর ওখানে একটা ফ্যান বাড়িছে যে ইগান হব ইগান হব ইগান অনেক কথা ও ড্রাইভার আগে একটা ফ্যান কিনে দিলে মোবাইল রাখবার লেগে আর অভাব নাই যে তোমার চেকিং লাগবে তোমার এটা খুললে দিলে মেশিন দেখবেন দশটা মোবাইল নিতে পারবা দুনিয়াটা তো আমাদের বুকের ছেলে না কোনো আত্মমাতা দিয়ে দিয়ে হারিয়ে গেছি বুঝলেন তখন
মৃত্যুর পরে যদি আমি আজাদ থেকে বেঁচে যাই তবে হবে আমাদের জীবন সফল। কিন্তু জান্নাত আমি যেতে পারি দুইটা দিনে থাকবে একটা ইমান আর একটা হইল আমার চেষ্টা করতে হবে জান্নাত হবে চেষ্টা করতে হবে জান্নাত এবং ইমান দুটা ঠিক রেখে ইমান দ্বারা ঠিক রেখে যদি আমি চেষ্টা করি আল্লাহ ওয়াদা দিতে উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আমাদের মাল গ্রহণ করে দেখবেন যে এই দেশে বদ্রতা আছে এই বদ্রতা আমরা দেশ নয় মাল দিবার সময় ওটা দিয়ে আবার থ্যাংক ইউ যে পয়সা নিয়ে আনলো আবার কে থ্যাংক ইউ আমি বুঝে দেন থ্যাংক ইউ দিতাম কিন্তু মাল হলে থ্যাংক ইউ পয়সা না যাবো থ্যাংক ইউ দিতে পয়সা না দিতে পারা দেখুন দেওয়ার পর একটা থ্যাংক ইউ আল্লাহ বলেন